আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্ররা কিছুই পারে না, মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরে তারা কি করে? মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছুই তারা পারে না, ঠিক না? আমরা এই ধারণা চেঞ্জ করে দিতে চাই, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন, দেখাবো সবকিছু ইনশাল্লাহ। তবে এটা হচ্ছে আমাদের যেখানে বাচ্চারা স্কুলে ক্লাস করে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে দেখালে অনেক সময় লাগবে। এটা আমাদের বাচ্চারা যেখানে স্কুলে ক্লাস করে, আমরা মূল পয়েন্টে যাচ্ছি এখন, আপনাদের খুবই খুবই ভালো লাগবে আশা করছি, খুবই ভালো লাগবে আশা করছি। আসেন এখানে, আর এই ড্রয়িংগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু, আর আপনাদেরকে পুরো প্রতিষ্ঠানটি আমরা কিভাবে সাজিয়েছি, বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে সব কিছু আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো, একটু সময় দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো এই এখানে যে বাচ্চাগুলো আছে এরা সব বিষয়ে, বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক, সকল কিছু, সকল সাবজেক্টে তারা পারদর্শী হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা একটু সময় দিয়ে সাথে থাকতে হবে। টোটাল ভবনটা আমি এক এক করে আমি সব কিছু দেখাবো, ঠিক আছে? একটু আমরা ঢুকে পড়লাম, ঠিক আছে? তো আমরা প্রথমে এখান থেকে শুরু করতে পারি অথবা এদিক থেকেও শুরু করতে পারি, এই দিক দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর বিষয়গুলো আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এদিক থেকে আসি, হ্যাঁ আসেন, এই দিক দিয়ে আমরা টিচার্স রুমগুলো কীভাবে সাজিয়েছি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আসেন, এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বাংলা, ইংরেজি, আরবি, এখানে আরবিও হবে, অ্যারাবিকটা লেখা হবে। বাচ্চারা সব বিষয়ে কিন্তু বাংলা, ইংরেজি, আরবি সব বিষয় কিন্তু ক্রমান্বয়ে তারা শিখছে। তবে আমরা আস্তে আস্তে করে ছোট্ট সোনামণিদের থেকে আসি, তারপরে ক্রমান্বয়ে বিভিন্ন ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, আসেন একটু, একটু হজুর একটু সময় নেই, হ্যাঁ পড়াও, তো তোমরা তোমাদের কাজ করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নুরানি শাখা, হ্যাঁ এটা আমাদের নুরানি শাখাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? ঝটপট করে আপনাদেরকে দেখাচ্ছি, এই বাচ্চারা বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সব কিছু, অর্থাৎ তারা এখন মাদ্রাসায় ক্লাস করছে, সকাল 9টায় কিন্তু সব বাচ্চারা কিন্তু স্কুলে ঢুকে যাবে, ঠিক আছে? এখন তারা অ্যারাবিক প্র্যাকটিস করছে। এদিকে আমাদের নাজারা শাখা, আমরা একটু নাজারা শাখা যদি একটু ঢুকি, হ্যাঁ এটা আমাদের নাজারা শাখা, ক্লাস চলতেছে। আমরা দ্রুত আসি, আমাদের মূল বিষয়গুলো কিন্তু ওই দিকে রয়ে গেছে, আরও যেগুলো আপনাদের কাছে আসা করতে খুবই ভালো লাগবে, ঠিক আছে? এদিকে আসেন, এই দিকটা তো আমরা একটু ফোকাস করতে পারি, এখানে একটু এদিকে আসতে পারি আমরা, যে এটা আমাদের একটা ওয়াইটিং রুম, এখানে টিচার বা আমরা সবাই বসে একটু অনেক সময় অভিভাবকরা আসলে এখানে গল্প করি। আমাদের মূল অফিসটা কিন্তু নিচে, ঠিক আছে? এগুলো দেখার সুযোগ হয় নাই, তবে আরেকদিন যদি আপনাদেরকে সময় হয় তাহলে আমরা পুরো প্রতিষ্ঠান, স্কুলটাও কিন্তু সাজানো অনেক সুন্দর করে, আমরা মাদ্রাসাটাই দেখাচ্ছি যে মাদ্রাসার বাচ্চারা নাকি কিছুই পারে না, আমরা এই ধারণা চেঞ্জ করে দিতে চাই। এবং এটা মাদ্রাসার বাচ্চারা, এই মাদ্রাসার বাচ্চারা সচিবালয়ে চালাবে, বাইতুল মোকাররমে চালাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সংসদও চালাবে, বাইতুল মোকাররমে চালাবে এই মাদ্রাসার বাচ্চারা ইনশাআল্লাহ। এরা যে কতটা মেধাবী এটা মানে আমরা প্রতিনিয়ত মানে আমরা প্রমাণ পাচ্ছি, আজকে একটা খেলা গেছে কিন্তু যে এরা কতটা ব্রিলিয়ান, ডে বাই ডে তারা ডেভেলপ করছে, এটা আপনারা আস্তে আস্তে করে আমরা প্রুভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসুন আমাদের সাথে, এখন আমরা হ্যাবসখানায় ঢুকবো, তারপরে আমরা এই মাদ্রাসা কি কি সার্ভিস এখানে আছে সেটা দেখাবো। তার আগে হ্যাবসখানায় ঢুকার আগে বাচ্চারা কোথায় থাকে, কিভাবে থাকে এটা একটু দেখায়। এখানে কিন্তু সব জায়গায় কিন্তু বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাদের জন্য আলাদা আলাদা আসন, ঠিক আছে? এই সিটগুলো একতলা, দুতলা, তিনতলা, এবং প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা ড্রয়ার আছে কিন্তু এরকম, হ্যাঁ এই যে তার বাচ্চার এখানে ড্রয়ারগুলো, তার পার্সোনাল ড্রয়ার, তার জিনিসপত্র এখানে রাখে, প্রত্যেকটা বেডে তারা এভাবে আলাদা আলাদা থাকে আর কি। এদিক দিয়ে তারা উঠে যায়, এখানে মই আছে, উঠার সিঁড়ি আছে, ঠিক আছে? আমরা এদিকে ঢুকছি, আচ্ছা ঠিক আছে, এটা কি? ও আচ্ছা, বাচ্চার ওয়াইটার মেশিন, এখানে ভর্তি সময় তাদের ওজন মেপে রাখা হয়। আচ্ছা, তার আমরা একটু অনুমতি নিয়ে ওদের কাছে একটু, আসসালামু আলাইকুম, ওদের একটু আসি ভিতরে, আমরা একটা ভিডিও করতেছি, আসবো? আচ্ছা আচ্ছা, একটু ঢুকে পড়ি, ঠিক আছে, বসেন, আপনি বসেন, আপনি আপনার কাজ করেন, ঠিক আছে? এটা আমাদের হ্যাবস খানা, ঠিক আছে, হ্যাবসের বাচ্চারা পড়াশোনা করছে, ঠিক আছে? যাই হোক, আমরা এখন তাদের সময় নষ্ট করছি না, এটা আমাদের হ্যাবস খানা, হ্যাবসের বাচ্চারা পড়াশোনা করছে, অনেক বাচ্চারা অনুপস্থিত আজকে। আচ্ছা, তারপরে আমরা এখন এই দিক থেকে আছি, বাচ্চাদের যে সার্ভিসগুলো আমরা বা বাচ্চারা কী কী সার্ভিস এখানে পায় এই দিক থেকে আমরা দেখাইতে পারি। ওই এইগুলা কি? ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদের নাস্তা না, আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, এই দিক থেকে দেখাই আমরা, কি হচ্ছে এটা? ও আচ্ছা, কাপড় ওয়াশ হচ্ছে, তাই না? ড্রাই ওয়াশ হচ্ছে। তারপরে এটা দেখাতে পারি আমরা, ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে তাদের ওয়াশরুমগুলো, একটু দেখেন কত ক্লিন, এবং জুতাগুলো দেখেও বোঝা যাচ্ছে খুব পরিপাটি, তাদের জুতাগুলো একটু সোজা করে দেয়, হ্যাঁ তলে বেলেমদের জুতা, এর মধ্যেই আমাদের মুক্তি মিলবে, হ্যাঁ তলে বেলেম তারা এতটাই দামি যে তাদেরকে আসলে আমরা এখন এদিক দিয়ে তাদের বেসিন, ওয়াশরুম, তারপরে এদিক দিয়ে প্রস্রাবখানা, এখানে এখানটাই আপনাদের আরেকটু ভালো লাগবে আশা করছি, এখানে আসেন। এটা তাদের ওজুখানা, গোসলখানা, হ্যাঁ ঠিক আছে, খুব ঝর্ণা সিস্টেম, বাচ্চারা খুব পছন্দ করে এখানে, খুব মজা করে তারা গোসলের টাইমে, ঠিক আছে? তাহলে আমরা আস্তে আস্তে করে, সময় আর দীর্ঘায়িত না করে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানটায় তারা কোরআন শরীফ রাখে, এটা হচ্ছে বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য, নাস্তা দেওয়ার জন্য যে ওভেন, হ্যাঁ গরম করে দুবেলা নাস্তা দেওয়া হয় বাচ্চাদের,
তারপরে এটা আমরা একটা টিচারসদের রুমে ঢুকি হ্যাঁ দেখি টিচারসদের রুমটা কেমন একটু কাইন্ডলি যদি আসেন আসসালামু আলাইকুম কে সময় তো উস্তাদ আসতে পারি একটু হ্যাঁ একটু ঢুকি এটা আমাদের উস্তাদদের রুম উস্তাদরা এখানে থাকেন আলহামদুলিল্লাহ তারপরেও আরেকটু জায়গা ওইদিকেও আছে উস্তাদরা ওইখানেও থাকেন আমরা একটা রুম রেডি করেছি এই পর্যন্ত প্রত্যেকটা উস্তাদের জন্য এরকম তো প্রত্যেকের আলাদা আলাদা ড্রয়ার আছে যে তাদের বক্সগুলো এখানে সবকিছু রেডি করে রেখেছেন তারা এটা অনেক লম্বা ড্রয়ার তারপরে আমরা আরেকটু ওইদিকে ঢুকতে পারি আমাদের স্টুডিওতে ঢুকতে পারি একটু জি আপনাকে আমাদের এই ড্রয়িংটা কি দেখাইছিলেন হ্যাঁ অনেক সুন্দর লাগে কিন্তু বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর লাগে আসেন এখানটাই আমরা এখন যদি একটু আমাদের এটা আরেকটা রুম এখানে যদি একটু ঢুকি আচ্ছা এটা আমার আরেকটা নাসিদের কাজ চলতেছে না আচ্ছা এটা আমাদের স্টুডিও একটু একটু যদি ক্লোজ বন্ধ করে রাখে এটা আমাদের স্টুডিও এখান থেকে বাচ্চারা তেলাওয়াত প্র্যাকটিস করে এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে তাদের পারফরমেন্স দেখানোর জন্য এখানে আমাদের স্টুডিওটা একটু ভিতরটাই যদি একটু দেখাতে পারেন যাক এটা আর দেখার দরকার নেই আসেন তো এখানে আমরা একটু দাঁড়িয়ে দুই মিনিট একটু কথা বলে শেষ করে দিতে চাচ্ছি আমি এখন কিছু কথা আপনাদেরকে বলতে চাই আমরা মাদ্রাসা নিয়ে সবসময় আমরা বিভিন্ন কথা শুনে থাকি যে মাদ্রাসা বাচ্চারা আসলে কিছুই পারে না তারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়েই তারা সীমাবদ্ধ কিন্তু আমি এই ধারণা চেঞ্জ করে দিতে চাই ইনশাল্লাহ এই সংগ্রাম অব্যাহত থাকবে আমার জীবদ্দশায় আমি যেভাবেই হোক আমি কাজ করছি আমার সাথে লক্ষ লক্ষ মানুষ কানেক্টেড আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের শাখা হবে সময়ের পরিক্রমায় ইনশাআল্লাহ আমরা বাচ্চাদেরকে বাংলা ইংরেজি আরবি অঙ্ক বিজ্ঞান সকল বিষয়ে তাদেরকে পারদর্শী করে তুলব এবং ওরা দিন দুনিয়ার উভয় শাখাতে শাখা রাখবে ইনশাআল্লাহ আপনার সন্তানের অপেক্ষায় এই প্রতিষ্ঠান নাস্তিক মুরতাদদেরকে আমরা উচিত জবাব দিতে চাই আমাদের এখানে যেসব বাচ্চারা আসছেন এসেছেন তারা প্রত্যেকটা বাচ্চা যে কতটা মেধাবী এবং ওরা মানে বাংলা যখন স্কুলে ক্লাস করে ওরা স্কুলেও সেরা যখন মাদ্রাসায় ক্লাস করে তখন মাদ্রাসায়ও সেরা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকদিন দেখাবো আমাদের স্কুলে যেখানে বাচ্চারা ক্লাস করে সেই স্কুলটার আরেকটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও করে দেখাবো ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে তাই আজকে এখানে শেষ দিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো টপিকে সে পর্যন্ত সশস্থানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু